প্রাপ্ত যুব মহিলা ও মধ্যবিত্ত ঐক্য আমরা বিশ্বাসী কিছুদিন আগে লক্ষ্য করলাম পঞ্চায়েতে যে নির্বাচন সেই নির্বাচনের যে গণনা কেন্দ্র সেটা উসরা মহাবিদ্যালয়ে হয়েছিল। সেদিন আমাদের যে রাজনৈতিক দলটি তাদের তার নমুনা মানুষ ঘুষ করার বড় ব্যবসাদার থেকে ছোট ব্যবসাদার, ঘুষ করার সরকারি কর্মচারী থেকে সাধারণ কর্মচারী, ঘুষ করার সাধারণ গণতান্ত্রিক প্রিয় মানুষ মা এবং বোনেরা, তারা মনে মনে ঠিক করে রেখেছে যদি নির্বাচনে আমরা ভোটটা দিতে পারি তাহলে ঘুষ করার বুকে একটা নতুন ইতিহাস সৃষ্টি করবে এই ঘুষ করার মানুষ। সেই জন্য আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আপনাদের নিজের ভোট অত্যন্ত দামি সেই জিনিস, তাকে আমরা সহজে ওই অত্যাচারে হাতে ছেড়ে দেবেন না। ওদিন সকাল সকাল ভোর ভোর গিয়ে আপনারা আপনাদের ভোট দান করুন, এই কাজটি যদি করতে পারেন তাহলে নিশ্চিত আমাদের বামপন্থী যে শক্তি আগামী এই ভোটে তার আরো বেশি শক্তি অর্জন করে ঘুষ করার যে উন্নয়ন স্তব্ধ হয়েছিল, ঘুষ করার যে শান্তির বাতাবরণ স্তব্ধ হয়েছিল তাকে আবার নতুন ধারায় নিয়ে যাবে। এই বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। আমাদের পার্টি এবং বামফ্রন্টের নেতা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পলিট ব্যুরোর সদস্য এবং রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা কমরেড সূর্যকান্ত মিশ্র, আমাদের বর্ধমান জেলার নেতৃবর্গ এবং আজকে ঘুষকড়ায় ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী ডাকে আমাদের পার্টি নেতৃবৃন্দ, আজকের সবাই উপস্থিত মা বোনেরা এবং বন্ধুগণ, আপনারা সবাই জানেন আজকে মিটিং করা একটা খুব কঠিন কাজ আমাদের কাছে। এখন একটা মিটিং করার জন্য আগে থেকে পারমিশন নিতে হয় নির্বাচন কমিশন, পারমিশন নিয়েছিলাম, আমরা বলেছিলাম 7টা পর্যন্ত আমাদের মিটিং চলবে, পরে আবার শুনলাম টিএমসির পক্ষ থেকে সভা হবে। এসডিও সাহেব আমাদের জানালেন যে আপনারা একটু সময়টাকে একটু তাড়াতাড়ি করুন, আমরা সেইটাকে সংক্ষিপ্ত করার জন্য 5টা করলাম।
পাঁচটার সময় আমাদেরকে সভা শেষ করব। আমরা এসডিও স্যারকে বললাম পাঁচটা পর্যন্ত মিটিংটা যাতে স্বচ্ছন্দে হয় তার ব্যবস্থা করতে দিন, সুযোগ দিন। আজকে কিরকম রাজনৈতিক শিষ্টাচার দেখো, একটা বিরোধী দলের প্রতি কিরকম মর্যাদা একটা সরকারি দলে। এখানে সভা চলছে, ওইখানে কিছুক্ষণ আগে দেখলাম যে মাইক গুলো টাঙানো হয়েছে, সবগুলোতে গান বাজানো হচ্ছে। কেন পাঁচটা পর্যন্ত কেন গান বাজানো হবে? আমাদের সভা তো চলবে পাঁচটা পর্যন্ত, এই তো প্রশাসনের নির্দেশ। আমরা তো আমাদের পাঁচটার পর্যন্ত মিটিং শেষ করবে কথা তো আমরা বলেছি। আসলে মিটিং মিছিল করতে দিত ওরা নারাজ, আমাদের কথা যাতে মানুষ শুনতে না পায়। রাস্তার ধারে দু চারটে মানুষ, পথ চলতি মানুষ পাঁচটা কথা যাতে শুনতে না পায়, তার জন্য তারা সবসময় সতর্ক সচেতন। কারণ আমাদের কথা কানে গেলেই ওদের সব থেকে বড় বিপদ, সেই কারণেই সব থেকে দেখবে মিটিং করতে দেবো না, মিছিল করতে দেবো না। সবাই তো জানেন নির্বাচনে যখন লড়াই করতে গেলাম, যারা প্রার্থী যারা প্রস্তাবক তাদেরকে আক্রমণ করল, ওরা গোটা ঘুষখোরা শহরে নানা জায়গা হুমকি দিতে শুরু করল। কমরেড সুহাস গড়ায় আমাদের পার্টি লোকাল কমিটির সেক্রেটারি আজকে সভাপতি, তার বাড়ি হামলা হল। আমি জিজ্ঞাসা করি যারা টিএমসি নেতা আছেন, এটা কোন সংস্কৃতি? আমাদের পার্টির নেতার বাড়ি হামলা হল, কেন করছেন এসব? এইসব হিংসা রাজনীতি গোটা পশ্চিমবঙ্গের মানুষ পছন্দ করে না। ঘুষ করার যারা টিএমসি করেন তাদের বলি, এক সেকেন্ড পর্যন্ত ঢুকতে দিলেন না কাউন্টিং হল, আমরা কেউ জানতে পারলাম না কত ভোট পেয়েছি। আজকে আউসগ্রাম দুই দেড় ঘন্টা ধরে বোমাবাজি চলল, দেড় ঘন্টা বোমাবাজি চলার পরে যখন এলাকার আদিবাসীরা যখন কয়েকশো জমায়েত হয়ে হাজির হলেন, পালিয়ে গেলেন ভয়ে, তারপর আমাদের কাউন্টিং এজেন্টরা ভেতরে ঢুকতে পারলেন, তারপর সেইখানে কাউন্টিং এজেন্টদের, তারপর সেই কাউন্টিং হল। কেমন কাউন্টিং হয়েছে? যারা টিএমসি করেন তাদের লজ্জা করা উচিত। কেমন করে আউসগ্রাম একে জিতেছেন, কেমন করে আউসগ্রাম দুয়ে জিতেছেন, কেতুকগ্রাম এক, সেই কেতুকগ্রাম একে এক মুহূর্তের জন্য আমাদেরকে বসতে নাই। জানেন ষোলোটা কাউন্টিং এলাকা, ষোলোটা, রায়না এক রায়না দুই, মেমারি এক মেমারি দুই, প্রস্তরি এক, এইরকম করে ষোলোটা কাউন্টিং এলাকাতে আমাদের ঢুকতে দেয়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে একটুখানি শুধু মনে করার জন্য একটু বলি, অবাক হয়ে যাবেন আপনারা, গত বিধানসভা নির্বাচনে মঙ্গল কোটে আমরা ভোট পেয়েছি 438, আমরা ভোট পেয়েছি 438, এবার সেখানে ভোট পেয়েছি মাত্র জেলা পরিষদের সিটে জিরো, মাত্র শূন্য, ভাবতে পারেন? কোথাও পেয়েছি এক, কোথাও পেয়েছি দুই, এক থেকে দশের মধ্যে আপনারা কল্পনা করতে পারবেন না। 150 থেকে 200টা বুথে আমাদের রেজাল্ট হচ্ছে এক থেকে দশ, 8, 9, 5, 6, এটা হচ্ছে রেজাল্ট। এসব কেউ ভাবতে পারেন? এসব টিএমসি রাজত্বেই সম্ভব। ওদের আবার গত গত কণ্ঠে ভাষণ শুনবেন, এইসব জয় হচ্ছে মা মাটি মানুষের জয়, মা মাটি মানুষের আমাদের জয় হয়েছে। আরে জয় যে কিরকম হয়েছে, সব থেকে কি ধরনের রিগিং হয়েছে কল্পনা করতে পারবেন? ভোটের দিন জানলার ধারে দাঁড়িয়ে বলছেন এইখানে ভোট দিত, কত জায়গায় চট খুলে দেওয়া হয়েছে, কত জায়গায় হাতে গিয়ে ক্যাম্প মেরে আপনাদের এই হাজার একটা ভূতেতে একজন মশাইকে বলছেন 200 ব্যালট আপনাকে দিতে হবে, মশাই 200 ব্যালট দিতে চাননি, তখন সেই মাস্টার মশাইকে হুঙ্কার দেওয়া হয়েছে আপনি বাঁচাতে পারবে না, দিন 200 ব্যালট। মাস্টার মশাই ভাই ভাই দিয়ে দিয়েছেন, কিছুক্ষণ পর আবার ফিরে এসে বলেন 50টা দিতে হবে। বলছে আবার 50 কেন? বলছে যে হারে এখানে
আজকে মানুষের কাছে মুখ দেখ ডান্সের পরিষ্কার ভাবে তারা চিৎকার করে বলছে আমরা ভালো নেই। দেখবেন গঞ্জ এলাকা দোকানে আলোচনা হচ্ছে পঞ্চায়েত ভোট আমার কথা নয়, আমাদের মাস্টার তার সাফ রুমে পড়ছে এরকম ভোটের দরকার ছিল ভোট সিপিএম এর নয় আর বিরোধী মাস্টার মশাই তিন রুমে পড়ছেন কি ভয়ঙ্কর ঘটনা করছেন তাদের কাছে কারণ আমার পরবর্তী বক্তা এখানে কংগ্রেস সূর্যকান্ত মিশ্র আছেন মঞ্চে উপস্থিত সাথী বন্ধু এবং বাইরেও আমি আপনাদের সবাইকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং বামফ্রন্ট ধন্যবাদ দিয়ে অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সবাই বলি যে আমাদের আপনারা আমরা এসেছি আপনাদের লাল সালাম জানাতে, আমি আপনাদের লাল সালাম জানাচ্ছি এই জন্য যে ছিল যে মিটিং এ আসতে দেবেন তো ধমক দিচ্ছিল আর কি হুমকি দিচ্ছিল যাতে কেউ অপেক্ষা এখানে এসেছেন সেই জন্যই আমি আপন জান আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, ওরা ভয় পাচ্ছে, ওরা আপনাদের ভয় পাচ্ছে, মানুষকে ভয় পেতে আরম্ভ করছে। ওরা ভোট চায় না, ওরা ভোট চায়, ওরা যেরকম ভোট সেই ভোটটা যেটা চায় সেটা হচ্ছে যে ওরাই খালি নমিনেশন মানে মনোনয়ন পত্র প্রার্থীদের জমা দিতে পারবে, আমরা দিতে পারব। এই যে আমাদের সভাপতি আছেন তার বাড়ি হামলা হয়েছে, আর আমাদের একজন নেতা তার বাড়ি হামলা হয়েছে, কেন ওরা